জীব কীভাবে উদ্ধার পাবে আর জীব কেন জীব হল আসলে আমরা কি বৃত্তান্ত সনাতন শাস্ত্র সিদ্ধান্ত যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু ঋষিগণ তিনটে প্রশ্ন দিয়েই শুরু করেছেন পৌরাণিক সভ্যতার পৌরাণিক শাস্ত্রীয় দর্শনে সেখানে বলছেন যে ক কম আমরি কে আমি কে আমি কোথা থেকে এসেছি এবং আমি কোথায় যাব। এই যে তিনটে প্রশ্নকে কেন্দ্রায়িত করে কিন্তু সাধনার শুরু এবং এখানেই কিন্তু পূর্ণত্ব রয়েছে সমাধানের ভেতর দিয়ে তো জীবের যে জীবত্ব খণ্ডন হবে কি প্রক্রিয়াতে আমরা প্রত্যেকেই জানি যে সর্বাঙ্ক্ষ ব্রহ্ম এই সমগ্র স্থানটাই সমগ্র জায়গায় এবং সমগ্র জীবই কিন্তু ব্রহ্ম ব্রহ্মস্বরূপ তো যদি আমরা ব্রহ্ম বলে স্বীকার করি তাহলে আমরা জীবত্ব পালন করছে কি করে এটা লীলাবিলাসের ক্ষেত্রে গিয়ে দাঁড়িয়েছে তাই যদি হয়ে থাকে তারপরে আমাদের এই জীবত্ব খণ্ডনের মূল কারণ কি এবং কিভাবে তা খণ্ডিত হতে পারে দেখুন চুরাশি লক্ষ জনি পরিক্রমার এই শরীর আশি লক্ষ প্রকারের যে উদ্ভিজ অণ্ডজ সেদজ প্রাণীজ সে এই প্রকারে এইভাবে এসেছে যে চার লক্ষ প্রকারের মানুষ অর্থাৎ আশি লক্ষ ভেদ করে এসে মনুষ্যজনীতে প্রবেশ করেছে এর ভেতরে আবার ক্লাসিফিকেশান আছে চার লক্ষ প্রকারের এই চার লক্ষ প্রকারের মানুষের ভেতরে এই মনুষ্য জনিতে এসে আবার সে অসংখ্যবার পরিক্রমা করছে অর্থাৎ ঘুরছে জন্ম মৃত্যুর চক্রে অর্থাৎ বুদ্ধ দর্শন এবার চলে আসছে বুদ্ধ দর্শনের মূল বিষয়বস্তু কিন্তু এই জন্ম মৃত্যুর এই কালচক্রকে অতিক্রম করা এই কালচক্রের অতিক্রম করবার জন্যে যে সাধনার যে মূল মন্ত্র সেটাই কিন্তু বোধিসত্ত্ব অবস্থায় সম্ভব সম্বুদ্ধত্ব লাভ করা যে কথাকে বুদ্ধ দর্শনে বলা হয়েছে মহানির্বাণ বা পরিনির্বাণ এই মহাপরি নির্বাণ সত্যটা লাভ করেছিলেন ভগবান গৌতম বুদ্ধ যাকে আমরা সিদ্ধার্থ বলে জানি এই গৌতম বুদ্ধ যে আবির্ভাব যে সময়কাল বা তার যে সম্ভব সম্বুদ্ধত্ব লাভের যে সময়টা সেটা কথিত আছে যে বৈশাখের পক্ষে তো আজকের সেই তিথি যেটা কিন্তু একটা অনবদ্য তত্ত্ব যেটা একটা অপূর্ব শক্তি সমন্বিত কারণ গৌতম বুদ্ধের সময়ে তিনি যখন ধর্মচক্র প্রবর্তন করেছিলেন সেই ধর্মচক্র প্রবর্তনের সময় আঠারো কোটি প্রাণী জ্ঞান লাভ করেছিলেন এক সঙ্গে একইবার এক একই টাইমে আঠারো কোটি প্রাণী জ্ঞান লাভ করেছিলেন এই জন্যে কেন বললাম যে জীবের উদ্ধারণ কীভাবে হতে পারে উদ্ধারকর্তা কে হতে পারে এখানে যদি আমরা দেখি তাহলে যে জীব কোটি কোটি জন্ম ধরে কোটি কোটি বার যেই পরিক্রমা করছে অসংখ্যবার সেখান থেকে মুক্তির উপায় জীব শিব হলেও সে শিবত্ব ভুলে গেছে সে জীবত্ব পালন করছে এই জীবত্ব খণ্ডন করবার জন্যে আমাদের ভেতরে যে কুলকুণ্ডলিনী শক্তি যে কাম কামকলা শক্তি সেই শক্তিকে জাগ্রত করতে হয় যেটা বুদ্ধ দর্শনে ফুটে উঠেছে বুদ্ধ দর্শন কোনো বিশেষ করে গৌতম বুদ্ধ কোনো জাতি ধর্ম সম্প্রদায় বা কোনো ব্যক্তি কেন্দ্রিক নয় বা আত্মকেন্দ্রিক নয় তিনি সমষ্টি কেন্দ্রিক অর্থাৎ সার্বজনীন এই জন্য বুদ্ধ দর্শনে যেটা এসেছে আমরা অন্য অন্য দর্শনে কিন্তু সেটা দেখতে পাই যেমন ধরুন দর্শনের যে আলটিমেট যে স্থানটা যুগনদ্ধ এই যুগনদ্ধটা হচ্ছে গৌতম বুদ্ধ দর্শনের পরিভাষায় যুগনদ্ধ অর্থাৎ আমাদের বৈষ্ণবীয় শাস্ত্রে যেটাকে বলা হয়েছে যুগল তত্ত্ব তন্ত্র তন্ত্রশাস্ত্রে যেটাকে বলা হয়েছে জামল তত্ত্ব শৈব দর্শনে শিব এবং শক্তি শক্তিতত্ত্ব তথা কামকলা তত্ত্ব যদি আমরা বুদ্ধ দর্শন বা আলটিমেট দর্শনটাকে বিভাজন করি তাহলে সেখানে আমরা দেখতে পাই যে আনন্দকে চারটে পাকে ভাগ করা আছে আনন্দ পরমানন্দ বিরমানন্দ এবং সহজ আনন্দ এই যে সহজ আনন্দ এই সহজ আনন্দ হচ্ছে ষোড়শী কলাতত্ত্ব এই ষোড়শী কলাতত্ত্বই হচ্ছে সহজ আনন্দ সহজ আনন্দটা আরও পরিষ্কার করে বললে হবে আনন্দ পরমানন্দ এবং বিরমানন্দ এই তিন আনন্দকে কেন্দ্রায়িত করে যে পূর্ণত্ব লাভ করে তার নাম ষোড়শী কলা অর্থাৎ সহজ আনন্দ এটা দর্শনের এক আলটিমেট তত্ত্ব যেটা যুগনদ্ধ বলে স্বীকার করা হয়েছে দর্শনের ভিতরে এটা আমরা পাই সেই জন্যে বুদ্ধ দর্শন বা সনাতন দর্শন কোনো ব্যক্তি কেন্দ্রিক নয় জাতিকেন্দ্রিক নয় সম্প্রদায় কেন্দ্রিক নয় বুদ্ধম শরণাম গচ্ছামি দম্মম শরণাম গচ্ছামি যে এই কথাটা যখনই বুদ্ধম শরণাম গচ্ছামি এই কথাটি বলা হয় তখন আমরা বুঝতে পারছি যে এখানে বুদ্ধ কোনো ব্যক্তি নয় কারণ বুদ্ধ বংশের যদি আমরা ইতিহাস দেখি তাহলে বুদ্ধ বংশ ত্রিপিটকের একটা বিষয় সেখানে আমরা পরিষ্কার রূপে দেখতে পাই আজকে গৌতম বুদ্ধের আবির্ভাবের পূর্বে আরও সাতাশ জন গৌতম বুদ্ধ নয় বুদ্ধ এসেছিলেন যাদেরকে কশ্যপ বুদ্ধ বিভিন্ন রকম নাম থেকে জানা যায় তো এই গৌতম বুদ্ধ সিদ্ধার্থের পূর্বের যে বুদ্ধ এসেছিলেন তার নাম ছিল কশ্যপ বুদ্ধ এই কশ্যপ বুদ্ধের সময় গৌতম বুদ্ধ যখন এসেছিলেন তখন তিনি তারই নির্দেশে বা তার কৃপাশ্রিত হয়ে প্রব্রজিত হয়েছিলেন এবং দশবিধ পারমই জ্ঞান লাভ করেছিলেন বা তিনি সেই সময় এই সাধন করতেন এই কাশ্যপ যে বুদ্ধ তিনি এই গৌতম বুদ্ধকে দর্শন করেছিলেন এবং যখন গৌতম বুদ্ধ তার সংস্পর্শে গিয়েছিলেন তখনই এই কাশ্যপ বুদ্ধ তাকে দর্শন করে বলেছিলেন যে এই কল্পে ইনি গৌতম বুদ্ধ হবেন এবং এর পূর্বে হাজারো বছর ধরে লাখো বছর ধরে একের পর এক বুদ্ধ এসেছেন তাহলে দেখা যাচ্ছে এবং সেই প্রত্যেকটি বুদ্ধ কল্পে বা সেই বুদ্ধের সময় এই গৌতম বুদ্ধ সিদ্ধার্থ কিন্তু এসেছিলেন যেখানে তিনি হাজার হাজার বছর ধরে লাখো বছর ধরে তপস্যার কথা ঘোষণা করেছেন তিনি সম্মুখে বুদ্ধ বংশে যদি আমরা বিচার বিশ্লেষণ করি একটা পর্যায়ে মহাব্রহ্মার প্রার্থিত হয়ে এই মহাজ্ঞানী এই মহাজন এই মহামানব এই মহাপুরুষ এই সমুক সম্বুদ্ধত্ব প্রাপ্ত এই বুদ্ধ কিন্তু প্রকট হন কিসের জন্যে জীবের কল্যাণের জন্যে যেটাকে শৈব দর্শনে শিবকে মঙ্গলস্বরূপ বলে তাকে বলা হয়েছে সত্যম শিবম মঙ্গলম অর্থম শিব হচ্ছে কল্যাণস্বরূপ মঙ্গলস্বরূপ তিনি জীবের কল্যাণের জন্যে শিব হয়েছেন এই যে ভগবানের যে ভগবানত্ব ভগবানের যে ঈশ্বরের যে ঈশ্বরত্ব তার যে মহাকরুণাময়ের হৃদয় সেটাকে প্রেম বলা হয়েছে সেটার নামই হচ্ছে শ্রী গুরুস্বরূপ মহাকরুণাময় স্বরূপ অর্থাৎ স্বরূপ হচ্ছে শ্রী স্বরূপ এই গুরু আর যে মহামানবত্ব এই দুটোর ভেতরে সাধারণ একটা ক্লাসিফিকেশান আছে এই সমস্ত যে মহামানবগণ আসেন যে সমস্ত সম্ভব সম্বুদ্ধগণ আসেন তারা জগতে একটা সময় এসে সমগ্র প্রাণীদেরকে একটা বারেই উদ্ধার করে দিয়ে চলে যান সেই জন্য বলছি যে জীবের উদ্ধারের জন্যে এই সম্ভব সম্বুদ্ধত্ব লাভ করা যে ব্যক্তিগণ অর্থাৎ বুদ্ধ এসেছিলেন অর্থাৎ গৌতম বুদ্ধ তিনি কিন্তু ঘোষণা করেছেন যখন তিনি ধর্মচক্র প্রবর্তন করেন ধর্মচক্র এটা বুদ্ধ দর্শনের একটা বিষয় এবং একটা প্রসঙ্গ সাধনার একটা প্রক্রিয়া যখন এটা লাভ করেছিলেন তখন কিন্তু আঠারো কোটি প্রাণী জ্ঞান লাভ করেছিলেন অর্থাৎ উদ্ধার হয়েছিলেন ওই মুহূর্তে তারপরে যখন দেব সমাবেশের মাধ্যম মাধ্যমে তিনি ধর্মপদেশ দিয়েছিলেন সেই সময় বলছে অগণিত প্রাণীগণের উদ্ধার হয়েছিল অর্থাৎ জ্ঞান লাভ করেছিল তারপরে যখন ওনার পুত্রকে তিনি জ্ঞান প্রদান করতেন তখনও অসংখ্য প্রাণী জ্ঞান লাভ করেছিলেন এই কথাটা বলা হচ্ছে তো ক্রমান্বয়ে দেখা যায় এই সমস্ত যে মহামানব বললে কম হয়ে যাবে আসলে অসংজ্ঞায়িত এক মহাপুরুষ গৌতম বুদ্ধ তার প্রভাবের সময় তার আবির্ভাবের সময় তার প্রভাবে প্রভাবিত হয়ে জগৎ ব্রহ্মাণ্ডের অসংখ্য প্রাণী কুল জ্ঞান লাভ করেছিলেন এটা হচ্ছে যে মহামানবগণ মহাপুরুষগণ যে প্রকটিত অনেকটা সময় কিন্তু তার যে স্বরূপ রূপ ভগবান বুদ্ধের ভেতরে যে শ্রীগুরু রূপ অর্থাৎ গুরুসত্ত্বা তিনি প্রকট করছেন মহাকরুণার হৃদয় অর্থাৎ সত্তার ভিতরে প্রবেশ করলেন যুগনধ্যের ভেতরে প্রবেশ করলেন তখন এই গৌতম বুদ্ধ একটা ভেড়া বা একটা মেষ বা একটা ছাগলের জন্যে প্রাণ বিসর্জন দিতে চাইলেন তার মুক্তির জন্য তার এই বৃহৎ হৃদয়কে দিয়ে দিতে চাইলেন এটা নিয়ে অনেকে বিতর্ক করবেন কিন্তু এটা বিতর্কিত বিষয় নয় এটা হচ্ছে মহাকরুণার হৃদয়ের কথা যেটা হচ্ছে শ্রী গুরুস্বরূপ স্বরূপ তত্ত্বের কথা এই জন্যে বুদ্ধদর্শনে যে গৌতম বুদ্ধের প্রকটের যে প্রকট হওয়ার যে সময়টা সেই সময়টা আজও সেই তিথিক্ষণ মেনটেন করে যারা পালন করছেন বা যারা স্মৃতিচারণ করছেন বা সাধনা বা ধ্যান করছেন আমার বিশ্বাস যে তখনকার যে ভাইব্রেশনটা যখন কোটি কোটি প্রাণীগণের উদ্ধার হয়েছিল এবং জ্ঞান লাভ করেছিলেন তারা সেই জ্ঞান প্রবাহটা আজও প্রবাহিত এটা সম্পূর্ণরূপে আমরা বিশ্বাস করি এটা সম্পূর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বুদ্ধ তথা গৌতম বুদ্ধ তিনি সার্বজনীন হয়ে আছেন এবং সর্বাত্মিক হয়ে আছেন এবং সমষ্টিকেন্দ্রিক কেন্দ্রিক হয়ে আছেন সুতরাং আজকের দিনে তারই যে পরম করুণার সত্তা আমাদের হৃদয়তা জাগ্রত করার মূল মন্ত্ররূপে গ্রহণ করতে হবে কারণ বুদ্ধ পরিির্বাণ লাভ করেছিলেন আমরা উদ্ধারক হয়ে যাব শুধু এই দৃষ্টিভঙ্গিটা আমি ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে খুব একটা বিশ্বাস করি না কারণ নির্বাণের জন্যে তারা এসেছেন সঙ্গে সঙ্গে জীবের জন্য যে ধর্ম উপদেশগুলো দিয়েছেন আদর্শ দিয়েছেন সেই আদর্শকে আমরা পালন করে চলতে পারি তাহলে দেখা যাবে যে আমরা সে পূর্ণত্ব লাভ করছে করতে পারছি কারণ দর্শনে কিন্তু এইভাবে যারা জ্ঞান লাভ করেছিলেন বুদ্ধের কৃপা অনুসারে তারপরেও কিন্তু তিনি একটা কথা বলেছিলেন যে বা দর্শনে জানা যায় যখন গৌতম বুদ্ধ বর্তমান থাকা অবস্থায় যারা আরহত্ব লাভ করেনি তারা একটা পর্যায়ে কিন্তু মুক্তি লাভ করতে পারবে না এ কথাটাও বলা আছে সুতরাং তার ভগবানের যে কৃপা তার যে কৃপাশক্তি আর জীবের ভেতরের যে তারই প্রদানকৃত যে ইচ্ছা শক্তি এই ইচ্ছা ইচ্ছাশক্তিটাকে কি করতে হয় প্রদান করতে হয় এই ইচ্ছা শক্তিটাকে সমর্পণ করতে হয় আর তার যে করুণার হৃদয় এই দুটো একত্রিত হয়ে গেলে সেখানে মহা মিলন হয় অর্থাৎ গুরু এবং শিষ্যের মিলন পরমাত্মা এবং জীবাত্মার মিলন এবং প্রকৃতি এবং পুরুষত্বের মিলন এবং শিব এবং শক্তির মিলন তাহলে দেখা যাচ্ছে কি যে এই একটা পর্যায়ে কি হচ্ছে আমাদের যে জীবত্ব খণ্ডিত হয়ে গিয়ে শিবত্ব লাভ হচ্ছে পরম শিবত্ব লাভ হচ্ছে এইটাই হচ্ছে মহাযুগনাদ্য এটা হচ্ছে মহাজামল এটা হচ্ছে মহাযুগল অর্থাৎ পরমতত্ত্ব পরম সহজানন্দ এবং এবং তত্ত্ব। সর্বোপরি আমাদের জীবনের পরম উদ্দেশ্য এবং পরম প্রাপ্তি হচ্ছে ভগবত প্রেম তথা ভগবত চরণ অমৃত লাভ করা অর্থাৎ শ্রী গুরু সত্তার মহা মহাকরুণাময় হৃদয়ের সাথে সংমিশ্রিত হওয়া তার পাদুকার সেবা করা যেটাকে সামরস্য বলা হয়েছে তন্ত্রশাস্ত্রে যোগশাস্ত্রে এই সামরস্যই হচ্ছে জীবের আলটিমেট যে স্থানটা এটা শ্রীগুরু পাদুকাতত্ত্ব আজকে এই পর্যন্ত এই শ্রীগুরু পাদুকাতত্ত্বই হচ্ছে করুণা নিঃশ্রিত যে রস সেটা যুগে যুগে এই মহামানবগণ মহাপুরুষগণ এই অবতার পুরুষগণ এই সম্ভব সম্ভুত্ব প্রাপ্ত বুদ্ধগণ এসে প্রচার প্রসার করেন এটাকেই আমাদের জীবনের লক্ষ্য করেই চলতে হবে বুদ্ধম শরণাম গোস্বামী